गुनगुन गुनगुन गहिया नील सुमरा जाए, गुनगुन गुनगुन गहिया नील सुमरा जाए। 1950 সালে চট্টগ্রামের বোয়ালখালীতে জন্ম নেওয়া কবরী 1963 সালে মাত্র 13 বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভূত হন। 1964 সালে সুভাষ দত্তের পরিচালনায় সুতরাং ছবির নায়িকা হিসেবে চলচ্চিত্রে পা রাখেন কিংবদন্তি এই অভিনেত্রী। একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে শক্ত অবস্থান করে নিয়েছেন এই অভিনেত্রী। অভিনয় জীবনে নায়িকা হিসেবে কবরী শতাধিক সিনেমাও করেছেন। 1973 সালে ঋত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম ছবিতে অভিনয় করেন তিনি। নায়ক রাজ্জাকের সঙ্গে রংবাজ পায় বেশ জনপ্রিয়তা। ১৯৭৫ সালে নায়ক ফারুকের সঙ্গে করা সুজন সখী ছবিটি তাকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দেয়। পরবর্তীতে তিনি রাজ্জাক, সোহেল রানা, ফারুক, উজ্জ্বল, জাফর ইকবালের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন কবরী। অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা সহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। গত 5 এপ্রিল করোনার রিপোর্ট পজিটিভ আসার পরপরই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল কবরীকে। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে 8 এপ্রিল তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের আইসিউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চির বিদায় নিলেন এই কিংবদন্তি অভিনেত্রী সারাহা বেগম কবরী। লাবণ্য রহমান, নিউজ ডেস্ক, সিএনএন বাংলা।